আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে। আজকে আমরা জানব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সামনে কিছু মানুষ উলঙ্গ সাব্যস্ত হবে, কিন্তু আসলে তারা দুনিয়াতে ঠিক মতোই কাপড় চোপড় পরেছিল। তাহলে কোন ব্যক্তি বা কিসের কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উলঙ্গ সাব্যস্ত হবে, সেই বিষয়েই আমরা আলোচনা করব। তাহলে আসুন জেনে নেওয়া যাক। এখনো যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ইসলামিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে আপনারা খুব সহজেই অনেক অজানা বিষয় জানতে পারছেন। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সঙ্গে থাকুন। তাহলে আসুন আজকের বিষয়টি শুরু করা যাক। কোনো মেয়ে যখন সাবালিকা হয়ে যায়, তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো কোনো অবস্থাতেই জায়েজ নয়। ইসলাম ধর্মে নারীদের অন্যরকম মর্যাদা দেওয়া হয়েছে এবং নারীরা যে অমূল্য সম্পদ, তার প্রমাণ যে তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এগুলো তার স্বামীর জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। কিন্তু তার এই অঙ্গ প্রত্যঙ্গ কখনোই অন্য কোনো পরপুরুষ তাদের সামনে প্রকাশ করা যাবে না। এটি কঠোরভাবে ইসলামে বিধিনিষেধ করা রয়েছে। তাই আমাদের প্রত্যেকটি মা বোনের উচিত হবে তাদের শরীরের কোনো অংশ পরপুরুষ বা অন্য কাউকে যেন না দেখায়। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক কাপড় পরিধানকারী কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। এই হাদিসটির ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন যে আমাদের মধ্যে অনেক নারী রয়েছে, অনেক মা বোন রয়েছে, যারা রাস্তাঘাটে চলাফেরা করে কিন্তু ঠিকমতো তাদের যে পর্দা করার কথা সেটা করে না। এই পর্দা না করার কারণে তাদের শরীরের অনেক অংশ অন্য মানুষের দৃষ্টিগোচর হয়, অন্য পরপুরুষে তাদের সেই অঙ্গগুলো দেখে ফেলে। কিয়ামতের দিন ওই সকল মা বোনকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পাকড়াও করবেন এবং তাদেরকে দুনিয়াতে কাপড় পরার পরও উলঙ্গ সাব্যস্ত করা হবে। যেহেতু তারা পুরোপুরি পর্দা মানেনি, ইসলাম যেভাবে পর্দা করতে বলেছে সেটা মানেনি, এর জন্যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাদেরকে দুনিয়াতে উলঙ্গ হয়ে চলাফেরা করেছে বলেই ধরে নেবে এবং তাদেরকে উলঙ্গ হিসাবেই যেরকম গুণা হয় সেই গুণাটা তাদের পাল্লায় ঝুলে পড়বে এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। তাই আমাদের প্রত্যেক নারীর উচিত হবে তারা সাবালিকা হওয়ার পরপরই যেন পর্দা প্রথা মেনে চলে। যদি তারা এটি করে থাকে তাহলে আখিরাতে মহামূল্যবান পুরস্কার জান্নাত লাভ করবে, আর যদি তারা এটা মেনে না চলে তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।